এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রোহিত দাদাবাবু, রোহিত রোহিত রোহিত, তুমি কোথায় চলে গেছিলে বলো তো? আমরা সবাই মিলে তোমাকে খুঁজছিলাম, তুমি কোথায় গিয়েছিলে বলো? কোথায় গেছিলে তুমি? আমাদের না জানি কোথায় গেছিলিস রে, আমাদের কি কষ্ট হয় না? আরে তুই কি কাল রাতের জন্য আমাদের আমাদের শাস্তি দিতে চাইছিস? আরে এসব কি বলছো বলো তো তোমরা? আমি একটু বাইরে গেছিলাম, তার জন্য তোমরা এত টেনশন কেন করছো? আরে জীবন একটা বইয়ের মতন, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করা যায়। কালকে পাখি কি বললো সেটা শুনলে না তোমরা? আজকে ঘুম থেকে উঠে খুব ফ্রেশ লাগছিল, খুব। আর মনে হচ্ছিল কতদিন বাইরের হাওয়া বাতাস আলো দেখিনি, কতদিন বাজারের মানুষগুলোর মধ্যে ওই ভিড়ের মধ্যে মিশে যায়নি। একা একা এই অন্ধকার ঘরে জীবন কাটিয়ে কি হবে বলো তো? কত লোকেরই তো চোখ কান পা হাত পা কত কিছু নেই, কিন্তু তারা তো বেঁচে আছে। আসলে বেঁচে থাকাটা একটা আর্ট, একটা শিল্প। তাহলে সেই জীবন রস থেকে আমি কেন বঞ্চিত হব বলো তো? রোহিত, তুমি তুমি সত্যি আবার জীবনটা নতুন করে শুরু করবে? নতুন করে কি মাঝখান থেকে সেটা জানি না, তবে আমি আজ সকালবেলা বাজারে গেছিলাম। বাজারে গিয়ে মাছ মাংস সবজি সব বাজার করে নিয়ে এসেছি। মা বলছি তুমি একটু দেখে নিও না, আমি তো ঠিক করে বাজার করতে পারি না, আমি ঠিকঠাক এনেছি কিনা একটুখানি দেখে নিও। সতীশ একটু দাও, এখন না ধরে নাও না। বলছি মা, কালকে তুমি যেই পায়েসটা রান্না করেছিলে আমার জন্য সেটা আছে? মানে আমার আমার একটু খিদে পেয়েছে, আমি চেঞ্জ করে আসছি, তুমি ততক্ষণ আমাকে খেতে দিয়ে দাও, খুব ইচ্ছা করছে পায়েসটা খেতে। মা বলছি তুমি ওই আলু বাটির চচ্চড়িটা করো না, ওটা একটু করে দেবে আমাকে? হ্যাঁ আমি চন্দ্রমুখী আলু এনেছি। হ্যাঁ বাবা তুই আয়, আমি আজ নিজে তোর জন্য জল খাবার বানাবো, তুই খাই। হ্যাঁগো হ্যাঁগো, দেখেছো তো আমি তোমায় বলতাম না যে কোনো একটা অবলম্বন পেলে আমার ছেলেটা আবার উঠে দাঁড়াবে? হ্যাঁ তোমায় বলতাম না, দেখেছো তো, দেখেছো তো তুমি আমার কথা মানতে চাইতে না। পাখি পাখি মা আমার, তুই তুই আমার ঘরের লক্ষ্মী, তোর জন্য আমার সংসারে আলো এসেছে। তোর কথায় মনের জোর পেয়েছে আমার ছেলে, এতদিন পরও মনের জোর পেয়েছে। তোকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না মা। তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। বৌদিদি এমন করে বলো না, আজ যদি আমার বাড়িতে আমার আমার দাদার সঙ্গে এমনটা হতো তাহলে তো আমি আমার দাদাকেও মনের জোর দিতাম। আর রোহিত দাদাবাবু তো আমার দাদার মতনই, একটা বোন হয়ে আমি সবসময় দাদাবাবুকে মনের জোর দিয়ে যাব। কি গো কি গো, তুমি কিছু বলছো না কেন? আমি আর এখন কিছু বলবো না, আমার মনে হয় রোহিত যেটা করছে ওর ভালোর জন্যই করছে, ওর ভালো হবে, আমরা তো সবাই সেটাই চাই, তাই না? আমার অফিসে কিছু কাজ আছে, মোহিত আমার রুমে এসো।
চলো না, চল। একটা কাজের মেয়ে বাড়ির লক্ষ্মী হবে, কোনদিন হয়তো বলবে মিস্টার ঝুনঝুনওয়ালাকে পাখির হাত দিয়ে সাইকেল প্রেজেন্ট করা হবে। না না, তার আগেই পাখিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে এ বাড়ির লোকগুলোর দম্ভ একেবারে মাটিতে মিশিয়ে দিতে হবে। পাখি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রোহিত দাদাবাবু, এই নিন আপনার পায়েস। সত্যি আজ আপনি যা করলেন বাড়ির সবাই খুব খুশি হয়েছে। আসলে গতকাল এমন একটা ঘটনা ঘটার পর কেউ ভাবতেই পারেনি যে আপনি সকালবেলায় এমন দুম করে বাজারে চলে যাবেন। যাকে, আপনি ভালোই ভালোই বাড়ি ফিরে এসেছেন, এটাই অনেক। আর আপনার আনা সবজি মাছগুলো বাড়ির সবাই খুব তৃপ্তি করে খাবে। বড় মা তো নিজে রান্না করছে। তবে আপনি আমার কথাগুলো শুনে নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করছেন, এটাই অনেক। মানে নতুন করে যদি আমি জীবন শুরু করতে চাই তাহলে কারোর কাছে পারমিশন নিতে হবে? তাও অবশ্য ঠিক। শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, এই বাড়ির কারোর হয়ে আমার কাছে ওকালতি করতে আসবে না। তোমার কথায় কনফিডেন্স পেয়ে আমি বাইরে গেছি, এটা কিন্তু সত্যি কথা নয়। কনফিডেন্স ভেতর থেকে আসে, আর সেটা ভেতর থেকেই বাড়াতে হয়। কি ব্যাপার বলো তো? আমি একা বাইরে বেরোতে পারি না, আমার নিজের কোনো স্বাধীনতা নেই? না না রোহিত দাদাবাবু, অবশ্যই আপনার স্বাধীনতা আছে। আমি আমি ওভাবে বলতে চাইনি, আপনি খেয়ে নেবেন কিন্তু। শোনো, আমার ঘরে নেক্সট টাইম আসার আগে দরজায় নক করবে, মনে থাকবে? যাও। পাখি এ বাড়ির লক্ষ্মী, ভাবা যায়? মিত্রা, জানো তো আমার কি মনে হয়, এই পাখি সারাক্ষণ মোহিতের সামনে এই বাড়িতে ঘুরঘুর ঘুরঘুর করে না? পাখি বোধহয় মোহিতকে বশ করেছে।